বন্ধুরা, সূর্যপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি কিভাবে আমার মাছের ট্যাঙ্কিগুলোতে জল ভর্তি করি আর কিভাবে বা সেই জল ভর্তি করি। তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই পাম্পটা, যে পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাম্পটার মাধ্যমে আমি আমার ট্যাঙ্কেতে জল ভরবো। তো প্রথমে চলুন আপনাদের পাম্পটা ভালো করে দেখিয়ে দিই। তো এই যে এমসি ফ্লো পাম্পটা, এটা হচ্ছে 45 ওয়াটের। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা। তো চলুন দেখিয়ে দিই যে এটা কীভাবে কাজ করে। এই হচ্ছে এর তার, এইখান থেকে ইলেকট্রিক দিতে হয়। আমি তারের সাথে খানিকটা তার অ্যাড করে নিয়েছি। আর এই হচ্ছে নোজেলটা, এই নোজেলটা আমি এইখানে লাগিয়ে দেবো। এর সাথে জলে পাইপটা অ্যাড করতে হবে। আর এইখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লো, আর এইভাবে হচ্ছে হাই ভলিউম। তো এইভাবে এটা কাজ করে। আর আর পাম্পটা ঠিক এইখান থেকে জলটা ভিতরে টানে। আর পাম্পটা যেই এইখান থেকে জলটা টানে, তো যখন এটা আমি পুকুরে ডোবাবো, এইখান থেকে অনেক কিছু পাতা নাতা ভিতরে ঢুকে গিয়ে পাম্পটা জাম করে দিতে পারে। সেই জন্যে আমি এইখানে এই খাঁচা মতো এটা বানিয়ে নিয়েছি জাল দিয়ে। এইখানে এটা ব্যবহার করব, এটাকে কিছুটা এইরকমভাবে লাগিয়ে দেবো এর মুখে, দিয়ে এটাকে জলেতে ডুবিয়ে দেবো। দিলে পাম্পের মুখেতে কোনো রকম পাতা বা কোনো রকম সুতো জঞ্জাল ভিতরে প্রবেশ করতে পারবে না। তো আবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এইভাবে ঠিক দড়ি দিয়ে বেঁধে আমি পাম্পের মুখেতে এই খাঁচাটা লাগিয়ে দিয়েছি ঠিক এইরকমভাবে। দিয়ে এইবারে এটা পুকুর থেকে জল তোলার জন্য প্রস্তুত। এটাকে জলেতে ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে এই তারটা ইলেকট্রিকের সাথে কানেক্ট করে দিলেই পাম্পটা জল তোলা আরম্ভ করবে। তো ওই পাম্পটার সাথে আমি এই পাইপটা কানেক্ট করে জল তুলব, এই পাইপের মাধ্যমে জলটা উঠবে। বন্ধুরা, যে পুকুর থেকে আমি আমার মাছের ট্যাঙ্কের জন্য জল তুলব সেই পুকুরের পাড়ে আমি চলে এসেছি। তো এবার আপনাদেরকে দেখাই যে আমি পাম্পটা ঠিক কোন জায়গাটায় লাগিয়েছি জল তোলার জন্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আমার পাম্পটা। পাম্পটা আমি ঠিক জল থেকে 7 ইঞ্চি মতো নিচে ডুবিয়ে দিয়েছি। এই পাম্প থেকে জল উঠছে আমার মাছের ট্যাঙ্কে। আর পাম্পটাকে একটা দড়ি দিয়ে এই ছোট্ট গাছটার সাথে ঝুলিয়ে দিয়েছি, যাতে পাম্পটা মাটিতে না ঠেকে যায়। আর পাম্পটার মুখে ওই জাতিটাও বেঁধে দিয়েছি, যাতে পাম্পে কোনো ময়লা বা কোনো পাতা নাতা না ঢুকে যায়। চলুন এবার আপনাদেরকে দেখাই যে আমার এই পাম্পটা ঠিক কতটা পাইপে জল তুলছে। এই হচ্ছে পুকুর, এই হচ্ছে পাম্প। আপনারা তো দেখতেই পেলেন আমার পাম্পটা ঠিক কইখান থেকে আর কইখানে কতটা দূরে জল তুলছে। ও পাইপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই পাইপের দ্বারা আমি আমার ট্যাঙ্কেতে জল তুলে থাকি। আপনারা এই যে ইলেকট্রিকের বোর্ডটা দেখতে পাচ্ছেন, মোটরের তারটা এই বোর্ডের সাথে সংযুক্ত করেছি, এইখান থেকে ইলেকট্রিক লাইন যাচ্ছে। এই হচ্ছে তার, তার এপারে পুকুরের দিকে চলে গিয়েছে। আর যখনই আমি এই সুইচটা অন করব, তখনই আমার পাম্প থেকে জল তোলা আরম্ভ করে দেবে। তো এই দেখুন, আমি সুইচটা
অন করে দিয়েছি। এবার পাইপ থেকে জল উঠে আসবে কিছুক্ষণের মধ্যে। আজকে আমার ট্যাঙ্কিগুলোতে জল চেঞ্জ করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই যে আমি আমার ট্যাঙ্কিতে কীভাবে জল চেঞ্জ করি। তো এই ট্যাঙ্কগুলো পরিষ্কার করার পর আমি ওই পাম্পের দ্বারাই জল ভর্তি করেছি এই ট্যাঙ্কিগুলোতে। এই ট্যাঙ্কগুলো আজকে আমি সব পরিষ্কার করেছি। এই হোয়াইট মলিগুলোকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তো এই হোয়াইট মলিগুলো আমি এখন বিক্রি করছি, যদি কেউ নিতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই যে কলটা দেখতে পাচ্ছেন, এই কলের জল মাঝে মধ্যে আমি আমার ট্যাঙ্কিতে ব্যবহার করি, তো কখনো কখনো পুকুরের জলও দিই। তো এই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, এবার এই ট্যাঙ্কিটা ভর্তি হচ্ছে। আমি পুকুর থেকে এই অন্যান্য এই যে ট্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিগুলোতেও জল দিয়ে থাকি। এই ট্যাঙ্কিগুলোতে ওই পাম্পের মাধ্যমেই জল দিয়েছি। দেখুন আমার চোবাতেগুলো ঠিক কীরকমভাবে বানিয়েছি আর কীরকমভাবে আমার মাছগুলোকে কীরকম জায়গায় রাখি। এই ট্যাঙ্কিতে বাচ্চা মাছ আছে। বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য বেশ আসতে হবে।